নিশ্চয়তা প্রদানের দাবিতে এবং প্রায় এক বছর ব্যাপী কৃষক আন্দোলনের সমর্থনে আগামী 27 সেপ্টেম্বর ভারত বন্ধ। এদিন ভারত বন্ধ সমর্থনে মিছিল এবং পথসভা জলপাইগুড়ি কিষাণ কংগ্রেস এবং জেলা আইএনটিইউসি। মিছিলটি শহরের জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানা মোড়ে শেষ হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দেবুনা, গিরিজা শঙ্কর রায়, নির্মল ঘোষ দস্তিদার, পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্যরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কেন আমরা মিছিল করলাম, কেন মিছিল শহর করেছেন, এটাকেও আমরা ধন্য করি। সারা ভারতবাসীর দাবি, তিনটি কৃষি আইন বাতিল করতে হবে, বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, চারটি শ্রম কোড বাতিল করতে হবে, পেট্রোল ডিজেল কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হ্রাস করতে হবে। মোদী সরকার কোনো কথা শুনছে না। অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। কৃষকরা যখন পথে, কৃষকরা যখন আজকে গিরিজাবাবুদের ধন্যবাদ, 300 দিন পূর্তি হলো আজকে, 300 দিন আন্দোলনের, গত 26শে নামে বার আসতে কি হচ্ছে, আজকে 300 দিন পূর্ণ হলো। 300 দিন ধরে কৃষকরা আন্দোলন করছে দিল্লির উপকণ্ঠে। 300 দিন পূর্তি হয়ে যাওয়ার পরেও মোদী সরকার তাদের সঙ্গে কথা বলতে আসেনি। 26শে নভেম্বর থেকে আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলন যতদিন না দাবি পূরণ হচ্ছে চলবে, এই আন্দোলন জারি থাকবে। তাদের দাবি কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, তিনটি কৃষি পণ্যের দাম স্বামীনাথন কমিশনের যে সুপারিশ ছিল সেই সুপারিশ মেনে দাম নির্ধারণ করতে হবে। মোদী সরকার মানেননি। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বাতিল করে দিয়েছি, মজুদারি আইন আর নেই। সমস্ত কৃষিক্ষেত্রকে, সমস্ত কৃষি বিপণন ব্যবস্থাকে তুলে দিচ্ছেন কর্পোরেটের হাতে, আম্বানিদের হাতে, আদানিদের হাতে। মোদী সরকার যেভাবে আচরণ করছেন কৃষকদের সঙ্গে, সেটা একটা ভারতবাসী হিসেবে, একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত মর্মাহত। নীলকর সাহেবরা নির্চাষীদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, জন্ম নিয়েছিল চম্পারণ বিদ্রোহ, আর এই কৃষকদের হাত থেকে কৃষি ক্ষেত্রটাকে শেষ করে দিচ্ছে, সমস্ত দায় তুলে দিচ্ছে কর্পোরেটের হাতে। আমরা এই জিনিস মানতে পারি না। এর আগে অনেক আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার তিনটি কৃষি আইন যেটা চালু করেছে, যেটা জনবিরোধী কৃষি আইন, তার বিরুদ্ধে দীর্ঘ 10 মাস যাবৎ কৃষকরা অবস্থান করছে। ইতিমধ্যে 600 কৃষক শহীদের মৃত্যুবরণ করেছে। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে যে সাধারণ ধর্মঘট ডেকেছে আগামী 27 তারিখ, এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে ভারতবর্ষব্যাপী আমরা এই প্রচার প্রকাণ্ড করছি। এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ আজকে যে বিপাকে পড়েছে, বিশেষ করে এই কৃষি আইনকে বাতিল করার দাবিতে
যে আন্দোলন চলছে সে আন্দোলনকে সর্বতোভাবে যেমন সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি অন্যান্য যে মানে কৃষক সহ শ্রমিক এবং ছাত্র সমস্ত অংশের মানুষই আজকে কেন্দ্রের সরকারের এই ধরনের নীতির বিরুদ্ধে লড়াই করছে। আমরা আশা করছি আগামী 27 সেপ্টেম্বর যে সারা ভারত ধর্মঘট ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা, আমরা এই ধর্মঘটকে সর্বতোভাবে সফল করার জন্য যেমন পথে নেমেছি, সাধারণ মানুষের ব্যাপক রেসপন্স পাচ্ছি এবং আমরা আশা করছি আগামী 27 তারিখে দোকানপাট সহ সমস্ত কিছু বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ থাকবে। মানুষ কিন্তু একযোগে এর কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লড়াই সামিল হয়েছে। আপনার নাম পরিচয়টা? আমি এসইউসিআই দলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সুজিত ঘোষ।